প্রিয় দর্শক, আজকে আপনাদের দেখাবো আপনাদের বাড়ির পাশে যে অবাঞ্ছিত যে ডোবা নালাগুলো থাকে সেই নালাগুলো কিভাবে সবজি চাষ করা হয়। আমরা আজকে এমন একটা জায়গা আছি যেখানে আপাতত দৃষ্টিতে দেখলে একবারে ডোবা নালা, কিন্তু সেখানেও এক চাষি কিভাবে সবজি চাষ করে দেখেন সবজি চাষ করছে আজকে তা আমরা দেখাবো। দেখেন এখানে নিজ দিয়ে ছোট ছোট গাছ লাগানো হয়, আর দেখেন ছোট একটি ধুন্দুল গাছ, যেটা একবারে ছোট একটি ধুন্দুল গাছ কত সুন্দর ধুন্দুল ধরে আছে। আরও দেখাচ্ছি এখানে, দেখেন এতটুকু ধুন্দুল গাছে কত সুন্দর ফুল আসছে, আর সুন্দর করে মাছা দিছে আপনার একবারে সুতা দিয়ে, এগুলো কিন্তু সুতা, সুন্দর করে মাছা দিছে। আর ভিতরে দেখতে পারেন কিন্তু একবার সম্পূর্ণ ডোবা, ডোবার মধ্যেও কিন্তু উনি কিছু কিছু বাঁশ দিয়ে মাছা দিয়ে এভাবে দিছে। আপনারা এই সাইডটা দেখেন, এই সাইডটা দেখেন, এই সাইডটা কিন্তু গাছটা একটু পুরানো, কিন্তু অনেকটা ঝেপে গেছে, কিন্তু ওই দিক দিয়ে যে গাছগুলো লাগানো হয়েছে বা এই নিচে যে গাছগুলো লাগানো হয়েছে এগুলো বাড়ার পরে সম্পূর্ণ মাছা কিন্তু ভরে যাবে। মোটামুটি এখান থেকে অনেক ভালো সবজি পাওয়া সম্ভব এখান থেকে বলে মনে করি।